তিন ইঞ্চি দিয়ে কি সঠিকভাবে বাচ্চাদান করা যাবে বাচ্চা হবে কিনা হ্যাঁ তিন ইঞ্চি আর দুই ইঞ্চির মধ্যে বাচ্চাদানের কোনো সম্পর্ক নেই সেটা হলো আপনার যদি স্প্রাম কাউন্ট ঠিক থাকে স্প্রাম ভালো থাকে বা যেটাকে আমরা বাংলা ভাষায় বীর্য বলি সেটা যদি ভালো থাকে তাহলে আশা করি যে এটা দিয়ে আপনি সুন্দরভাবে বাচ্চা দান করতে পারেন বা বাচ্চা দিতে পারবেন বাচ্চা দানের সক্ষম হবে ডক্টর হেলথে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আমি আছি ডক্টর রদ্র আপনারা আছেন ডক্টর হেলথ সো এই চ্যানেল থেকেই প্রতিনিয়ত হেলথ রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে যারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করে যান বা কমেন্ট করে আসছেন তারা বেসিক্যালি জানে তাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা বিশেষ বিশেষ ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করে যারা কমেন্ট করে তাদের কমেন্টটা যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নটাকে আমরা সলভ করার চেষ্টা করি আশা করব যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা এন পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে একটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই বিষয়টা অনেকে জানার আগ্রহ থাকে অনেকেই জানতে চায় বা অনেকে ভুল জেনে থাকে সো আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে পুরুষের পারফেক্ট সাইজ কত কত ইঞ্চি হয়ে থাকে সেটা বয়স বেদে কীরকম হয়ে থাকে বাংলাদেশে যে রকম ওয়েদার রয়েছে সেই ওয়েদার অনুযায়ী কতটুক থাকা দরকার কয়েঞ্চি থাকা দরকার সেই বিষয়টা আপনার সাথে কঠিন আলোচনা করব। এবং ভিডিও শেষে আপনাদের একটু ধারণা দেব যাদের বেসিক্যালি ছোটো রয়েছে তারা কীভাবে একটু বড় করা যায় সে বিষয়টা আপনার সাথে একটু ধারণা দেব আশা করো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে দেশে থাকি না কেন সে দেশের ওয়েদার সে দেশের আবহাওয়া সে দেশের যে একটা প্রাকৃতিক রয়েছে সেই অনুযায়ী কিন্তু সে দেশের মানুষগুলা জন্মায় গাছপালা ইত্যাদি ইত্যাদি সো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের ওয়েদার এবং বাংলাদেশের কান্ট্রি বেদে আমাদের লোকেশনের গড় হাইট বেঁধে আমাদের কিন্তু হয়ে থাকে সাপোজ ধরেন বাংলাদেশে আমরা যেহেতু বসবাস করি বাংলাদেশের প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় এভারেস্টে পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিট পর্যন্ত মানুষগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের বাংলাদেশে ওয়েদার অনুযায়ী সো এখানে আমরা কেন এই বিষয়টা আলোচনা করছি সেটা আপনাদের বুঝতে হবে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যার টাকচার যত বেশি তার কিন্তু অর্গানগুলো বড়ো বড়ো হয়ে থাকে যাবো ধরেন আমরা যদি ইংল্যান্ড কানাডা নাইজেরিয়া আমেরিকার কথা চিন্তা করি সে দেশের মানুষগুলা কিন্তু হাইটে বড় ওয়াইটে বড় সো তাদের অর্গানগুলো সব কিছু বড় সো আমি অর্গান বলতে বোঝাচ্ছি দেহের যতগুলা যে যেগুলো কিডনি তারপরে স্টমাক স্পেনিশ এগুলো কিন্তু বড় হয়ে থাকে সো এইগুলো আলোচনার ক্ষেত্রে আমার একটাই প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশের যে ওয়েদার রয়েছে সেই ওয়েদার অনুযায়ী বাংলাদেশের পুরুষাঙ্গের পারফেক্ট সাইজ কত সেটা কিন্তু আজকের আলোচনার বিষয় তো এইগুলো কেন আলোচনা করলাম সেটা হলো যেমন অনেকেই দেখবেন যে পর্ন ভিডিও দেখে বা অনেকেই বিভিন্ন পর্নোগ্রাফি দেখে সেখানে দেখবেন যে তাদের পুরুষ সঙ্গে যে চাই সেটা অনেকটাই বড় দশ ইঞ্চি বারো ইঞ্চি বা অনেকটা তার থেকে অনেক বেশি কিন্তু এই মাপ যদি আপনি আপনার বাংলাদেশে বা ইন্ডিয়াতে তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু হবে না তো এটা আপনার কান্ট্রি এবং আপনার যে হাইট ওয়াইট অনুযায়ী কিন্তু এবং জন্ম যেখানে হয়েছে সেই জায়গায় অনুযায়ী কিন্তু আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তো এখানে একটা প্রশ্ন থেকে থাকি তাহলে আমাদের বাংলাদেশে বা আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে বসবাস করি তাদের পুরো সঙ্গে পারফেক্ট সাইজ কত সেটা আসলে কি তো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমরা সমল মূল্যে এবং সেটা যদি গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে গবেষণাটা ভিড়ে আসে সেটা হলো তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যারা মোটামুটি সম লেভেলের মানুষ আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তিন থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে তবে এক্ষেত্রে বাংলাদেশেও মানুষ বেঁধে বা ব্যক্তিবিশেষ অনুযায়ী কিন্তু কাঠাঞ্চি দশ ইঞ্চি হয়ে থাকে সেটা হলো খুব কমই দেখা যায় যা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী তবে বিশেষ গবেষণায় বা গবেষণায় পাওয়া গেছে এরকম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মোটামুটি সম লেভেলের যারা মানুষ রয়েছে তাদের মোটামুটি তিন থেকে পাঁচ ইঞ্চি পুরুষ সঙ্গে সাইজটা হয়ে থাকে এটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার পুরুষের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ এবং অনেকে দেখা যে ব্যতিক্রম কিছু রয়েছে তাদের কিন্তু আবার একটু বেশি হয়ে থাকে সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে তবে এখানে একটা প্রশ্ন হল অনেকে জানতে চাইবে যে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবে যে আমার তো দেখা যায় তিন দিন থেকেও অনেক ছোটো তাহলে আমি এখন কি করব এটা কখনোই চিন্তা করবেন এই বিষয় নিয়ে কখনোই চিন্তা করা যাবে না আপনার যদি স্ট্রং থাকে আপনার যদি যে ইন্টারকস করার লেভেলটা ঠিক থাকে স্ট্রং থাকে বা মোটা থাকে তাহলে তিন ইঞ্চি দিয়ে কোনো সমস্যা নেই তিন ইঞ্চি দিয়ে সকল কাজ করা যাবে বা আপনি সঠিকভাবে বা বসবাস করতে পারেন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় তাহলে কি তিন ইঞ্চি দিয়ে কি সঠিকভাবে বাচ্চাদান করা যাবে বাচ্চা হবে কি না হ্যাঁ তিন ইঞ্চি আর দুই ইঞ্চির মধ্যে বাচ্চাদানের কোনো সম্পর্ক নেই সেটা হলো আপনার যদি স্পার্ম কাউন্ট ঠিক থাকে স্পার্ম ভালো থাকে বা যেটাকে আমরা বাংলা ভাষায় বীর্য বলি সেটা যদি ভালো থাকে তাহলে আশা করি যে এটা দিয়ে আপনি সুন্দরভাবে বাচ্চা দান করতে পারেন বা বাচ্চা দিতে পারবেন বাচ্চা দানে সক্ষম হবে সো এই বিষয়টা অনেকেই খুঁটিনাটিভাবে অনেক কিছু জানতে চাই তবে আমি বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে দু একটা টিপস দেবো সেটা হলো যাদের প্রসঙ্গে স্বাস্থ্য কিছু ছোটো রয়েছে তারা কীভাবে একটু বড়ো করবেন বা যাদের কিছু সমস্যা রয়েছে তারা কীভাবে ঠিক করবেন সো সেই বিষয়টার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যারা কন্টিনিউ মাস্টারবেশন বস্ত্র পশন করেন তাদের কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে স্মোকিং অ্যালকোহল বা অনৈতিক সহবাস তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে সো আমি বলবো এগুলো অবশ্যই আজ থেকে এবং এখানমাকে ছেড়ে দিতে হবে এবং প্রচুর পরিমাণ খাবার দাওয়া যেমন কাঠবাদাম ঘি মধুম পুষ্টিকর খাবার এগুলো খেতে হবে এছাড়াও আপনাকে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ব্যায়াম করতে হবে ব্যায়াম যেমন আপনার শারীরিক ব্যায়ামের পাশাপাশি আপনার প্রসঙ্গে নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে হবে সেগুলো যদি না জানেন বা কীভাবে করতে হবে সে বিষয়ে না জানেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে প্লে লিস্টে চলে যাবেন এবং সেখানে অসংখ্য ভিডিও রয়েছে কীভাবে আপনার প্রসঙ্গ সাইজটা বড়ো করা যায় বা ঠিক করা যায় সে বিষয়ে অনেকগুলো টিপস দেওয়া রয়েছে আশা করবো এখান থেকে এগুলো জেনে নিয়ে আসলে আপনার অনেকটাই উপকৃত হবে সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সো আশা করি ভিডিওটা আপনার কাছে অনেকটাই উপকৃত হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার পরে শেষে বলেও ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন সো ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন